সুপ্রভাত বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজতে চলল সকাল 7টা। আর দেখো, মানে সকালে উঠেই জানলা দিয়ে বাইরে তাকিয়েই মনটা খুব ভালো হয়ে গেল। কেন বলো তো? তোমরা তো বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছো, মানে ওই যে কালকে গাছগুলো আনা হলো, ওই গাছগুলো এরকমভাবে বাড়ির পাশ দিয়ে লাইন দিয়ে রেখে দেওয়া হয়েছে। আর সকালবেলায় ঘুম থেকেই জানালা দিয়ে যেই চোখ পড়েছে আর দেখছি, মানে ফুল ফুটে দেখো গাছে ভর্তি হয়ে আছে। এই গাছটায় দেখো তিনটে, এই গাছটায়ও মানে ফুলে কুড়িতে প্রায় ভর্তি। মানে এই দৃশ্যটা চোখে দেখলে সকালবেলায় উঠে জানো তো কেমন ভালো লাগবে, ওই জন্য মনটা সকালবেলায় উঠে খুব খুশি হয়ে গেছে। দেখো ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর ফুলের থেকে সুন্দর তো সত্যি কোনো জিনিসই হয় না। আজকে রুদ্রিক না ঘুম থেকে একটু লেট করেই উঠবে মনে হচ্ছে, ও এখনো ওঠেনি ঘুম থেকে। ভাবছি এই সুযোগে আমি একটু বাজার চলে যাবো। দেখো বাজার করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো চলো বাজারটা সেরে আনি, তারপর তোমাদের সাথে এসে কথা বলবো। আর আমি মোবাইলটাও নিয়ে যাব না, কারণ মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জে বসাবো তারপর যাব। দেখো বাজার করে চলে এসেছি, আর এখন প্রায় 7:45 বাজতে চললো, তো ঝটপট বাসি কাজকর্ম সেরে রান্না চাপিয়ে দিতে হবে, কারণ আজকে রুদ্রিকের বাবা অফিস যাবে। তো আগে আমি রান্নাটা সারবো, তারপরে বাদবাকি কাজকর্ম করব। আর বাজার করতে গিয়ে ও বাড়িতেও গেছিলাম, আর অনেক ফুল ফুটেছিল, তাই এ দেখো ফুল নিয়ে আসলাম। আর এই ঝুড়িটা এইটুকু দেখাচ্ছে, তাই এর মধ্যে জানো তো অনেক ফুল আছে, আমি বের করছি, তোমরা দেখো কত ফুল আটে এই ঝুড়িটায়। মানে ঝুড়িটার মধ্যে ফুলগুলো চেপে চেপে এনেছি, হয়তো ফুলগুলোর অবস্থাও খারাপ। দেখো বাজার যেহেতু গেছিলাম তাই মায়ের জন্য একটা সন্দেশ নিয়েছি, আর ও বাড়িতে বেলপাতা ফুলের তো অভাব নাই, মানে আমাদের মাটিতেও ফুল গাছ আছে, তাই দেখো সমস্ত ফুলগুলোই তুলে এনেছি। আর এই আপেলের জুসটা দেখো, এটা আমাদের খাওয়ার জন্যই নিলাম, কিন্তু রুদ্রিকও জুস খেতে খুব ভালোবাসে, কিন্তু ফ্রুটিটা খায়, কিন্তু এই আপেলের জুসটা খাবে কি না জানি না। আর ও সবে ঘুম থেকে উঠেছে, আর বাবাও চলে এসেছে ওকে নিতে। দেখো দিলাম, কিন্তু আপেলের জুসটা না ও ঠিকমতো পছন্দ করছে না, বা এমনও হতে পারে হয়তো ঘুম থেকে উঠেছে বলে এমন করছে, মানে ওর ঠিক পছন্দ না। আর ওই হলো আমের জুসটা পেলে কী করে জানো তো, মানে প্যাকেটটা ছাড়েই না, চেপে ধরে মানে যতক্ষণ থাকবে খেয়ে যাবে খেয়ে যাবে, কিন্তু এটা অতটা পছন্দ না। বাজার করেছি বলতে দেখো লাল শাকের আটি নিয়েছি একটা, কারণ অনেক দিনই শাক খাওয়া হয়নি, লাল শাকটা ভাজবো। আর লঙ্কা পেঁয়াজ টমেটো আলু এগুলো ছিল না, ফুরিয়ে গেছিলো, তো ওগুলো নিয়েছি। আর সকালবেলায় তো খাবার বানাবো না, ওই জন্য পরোটা তরকারি নিয়ে আসলাম দোকান থেকে, আর ওই আপেলের জুসটা নিয়েছি, এগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট করে নেব। বাজার থেকে এসে দেখি সর্ষের তেল ছিল না, তো আমাদের পাড়ার একটা দোকান থেকে সর্ষের তেল আনতে গেলাম। আর ওই দোকানে জানো তো একটা জিনিস ছিল যেটার খোঁজ আমি অনেকদিন থেকে করছিলাম, তো চলো দেখো তোমরা সেটা কি জিনিস। এই দেখো এটা, এটার খোঁজ আমি অনেকদিন থেকে করছিলাম কিন্তু কোনো দোকানেই পাচ্ছিলাম না, তো আজকে দেখছি হঠাৎ ওই দোকানে টাগানো, তো নিয়ে নিলাম। এটার দাম হচ্ছে 2 টাকা। এটা কি বলতো, ওই যে ফু দিলেই বাবল বাবল ওড়ে না, মানে শ্যাম্পুর মতো পুরো গোল গোল ওড়ে, তো অনেকগুলো কালার ছিল, আর রুদ্রিকের জন্যই আমি খোঁজ করছিলাম এর আগে, কারণ এইগুলো ওড়ালেও খুব আনন্দ পাবে তাই ভেবে, ওই জন্য এটা নিয়ে নিলাম, পিঙ্ক কালারটা নিলাম। তো ও এখন নেই, ও বাড়িতে গেছে, তো যখন আসবে তখন দেখাবো তোমার। এটা ও মানে প্রথমবার দেখবে, এর আগে ও দেখেনি, তো ফার্স্ট এক্সপ্রেশন রুদ্রিকের কেমন হয় তো সেটা তোমাদের দেখাবো। তবে এখন না, ও যখন স্নান করবে স্নান করার সময় এটা উড়াবো। আর সকাল সকাল এত গরম পড়ছে, এত গরম পড়ছে, দেখো পুরো ঘেমে গেছি, জামা টামা পুরো সব ভিজে গেছে, আর রান্নাঘরের অবস্থা দেখো সব এলোমেলো হয়ে পড়ে আছে। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না করব বলতে ওই কালকে রাত্রিবেলাকার ডিম আনা ছিল, লাল শাক আর ডিমের ঝোলই করব, আর কিছু করব না। আর ডিমটা আমি এমনি সেদ্ধ করব না, আজকে প্রেশার কুকারেই দেবো সেদ্ধ করতে, প্রেশার কুকারে দিলে না খুব তাড়াতাড়ি হয়, একটা সিটিতেই ডিম সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে আমি আলুগুলো কেটেও ডিমের মধ্যে দিয়ে দেবো, তাহলে একসাথে সেদ্ধ হয়ে যাবে। আলু ডিম আর একটু লবণ দিলাম হালকা, এগুলো দিয়ে একসাথে দিয়ে একটা সিটি দেবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে।
আর এই জিনিসটা কি বলতো, এটা পিস। ওই আমাদের সেদিনকে ট্যাঙ্কিটা লাগালো না, ওটাতে না একটা ছোট মানে ফুটো ছিল, কিন্তু ওটাকে বন্ধ করতে হবে, ওই জন্য বাবা দেখো ওটাকে বন্ধ করছে, না হলে জল পড়ে যাচ্ছিল আর খুব সমস্যা হচ্ছিল। এই দেখো এইখানটায় তো পিস দিয়ে দেখা যাক হয় নাকি। আর তোমাদের বাড়িটার চারধারে যে ফুল গাছগুলো আনলাম সেটা তোমাদের দেখিয়ে দিই আর একবার। দেখো এইদিকে সব ফুল গাছ ফলের গাছ রেখে দিয়েছি, আর ওই ধারটায়ও ফুলের গাছ ফলের গাছ আছে। আর এইদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, মানে এখানে শর্ট ভিডিও বানালে না খুব সুন্দর লাগবে, কিন্তু আমার তো সময় নেই, কারণ রুদ্রিককে নিয়ে তো ধরো সময়ই হয় না। আর একটা জিনিস দেখো, এই লঙ্কা গাছের গোড়াগুলো দেখছো, এগুলোর ঘাসগুলো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, আর কলতলাটাও, মানে জামরুল গাছটা লাগাতে হবে তো ওই জন্য সবগুলো পরিষ্কার করে নিলাম। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, ওই যে ট্যাঙ্কিতে পিসটা লাগানো হলো, জানো তো আর পিসটা লাগানোর পর না আর জল পড়ছে না, মানে এর আগে যখন জল পড়ছিল তখন একটা কেনা জিনিস দোকান থেকে এনে লাগানো হয়েছিল, জিনিসটার নাম যদিও আমার মনে নাই, তবে ওটা দিলে নাকি আর জল পড়বে না, কিন্তু হলো ওটাতে কাজ হয়নি, এই পিসটা দিয়ে কাজ হয়েছে, পিসটা দিয়ে আর একটু জল পড়ছে না। তো তোমাদের যদি কখনো এমন সমস্যা হয় তো তোমরা পিস জোগাড় করে এটা করতেই পারো, কারণ এটাতে আর কোনো সমস্যা হবে না। এখন বাজতে চললো প্রায় একটা, আর দেখো আমার স্নান হয়ে গেছে আর পুজো করতে বসে পড়েছি, তো এখন আর কথা বলছি না, পুজোটা তোমরা দেখে নাও তারপর আমি আবার আসছি। দেখো আমার স্নান করে পুজো করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাইরে থালা বের করতে গিয়ে দেখি যে বিড়াল আর হচ্ছে তিনটে বাচ্চা বিড়াল শুয়ে আছে, তো আমি আবার দুটো ভাত মেখে ওদেরকে আবার খেতে দিলাম। বিড়ালে আবার মাছ ছাড়া ভাত খায় না, তো আমি মেখে দিয়েছি ডিম দিয়ে, তো দেখো ওরা খাচ্ছে। আর ওই বিড়ালের বাচ্চাটাকে দেখো, ওই বিড়ালের বাচ্চাটা না আসছে না এখানে, ওর মা ওকে দেখতে পারে না নাকি কী জানি, ওদের সাথে মিশছেও না খাচ্ছেও না, ওর মাকে আবার ভয় পেতেও পারে, দেখো কাছে আসছেই না। আবার যখন বিড়ালটা শুয়েছিল না তখন দেখলাম এই দুটো বাচ্চাই হলো মায়ের দুধ খাচ্ছে, ওই বিড়ালের বাচ্চাটা খাচ্ছে না, কেন কি জানি এরকম করছে, এর আগে কখনো দেখিনি এরকম। আর একটা জিনিস তোমাদের দেখাবো বলেছিলাম, ওই যেটা দোকান থেকে কিনে নিয়ে আসলাম ওই বাবলগুলো, তো দেখো রুদ্রিক কী পরিমাণে হাসছে ওগুলো দেখে, মানে হা 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 করে হেসেই যাচ্ছে। তো আমি আর কথা বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা আমি এই ভিডিওটা দিয়েই শেষ করব। তো যদি আমার ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো আমরা আসছি, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।
হ্যাঁ।